দর্শক একটু বাজারের আসলে সার্বিক পরিস্থিতিটা কেমন সেটি জানতে চাইবো সাভার থেকে যুক্ত হচ্ছেন অপু ওয়াহাব অপু কেমন দেখছেন বাজারের পরিস্থিতি তানবির বাজার ব্যবস্থা কিন্তু দেশের ব্যবস্থার সাথে বাজার ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে কারণ যেমনটি শুনছিলাম যে বাজারে কিন্তু সরকারি কোনো মনিটর মনিটরিং ব্যবস্থা নেই কিন্তু বাজার নিয়ন্ত্রণে রয়েছে কোনো প্রকার বাজারে যে অনাকাঙ্ক্ষিত মূল্য বৃদ্ধি তেমনটি আমাদের চোখে পড়েনি আবার একদম যে কোনো বিষয়ে পড়ে গেছে সেটিও নেই বাজারে গত কয়েকদিনে বাজার মূল্যায়ন করে আমি বেশ কিছু সময় যাবতীয় বাজারে ঘুরে ঘুরে দেখলাম এবং কথা বললাম ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বললাম তারা যে জিনিসটি বলছিলেন যে শিক্ষার্থীরা এসে বিশেষ করে ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে শিক্ষার্থীরা এসে তারা দেখে যাচ্ছেন তারা অনেক কাঁচা মালের রসিদ চান বিক্রয় কত করে কিনেছেন সেই রসিদ চান তারা অনেক ক্ষেত্রে হয়তো ওইভাবে দিতে পারে না কিন্তু শিক্ষার্থীরা সময় দেন বুঝিয়ে দেন যে না এটা এই দাম যেহেতু সরকার নির্ধারিত মূল্য সেটি বিক্রি করতে হবে এবং যেটি বেশি মূল্য নিচ্ছে কেন নিচ্ছে বিস্তারিত কারণ জানতে চান তো এই বিষয়টিকে কিন্তু ব্যবসায়ীরা যারা রয়েছেন তারাও সাধুবাদ জানাচ্ছেন যে একটি খোলা বা নিয়ন্ত্রণের দরকার আছে তারা কখনোই বাজারে কিন্তু এরকম নিয়ন্ত্রণ কখনো দেখেনি বা তদারকিও ওইভাবে কিন্তু হয়নি বিশেষ করে এই আমি যদি বলি যে সাভারের যে শিল্পাঞ্চলের যে বাজারগুলো যেখানে অনেক ক্রেতা প্রতিদিন কিন্তু অনেক জনবসতি বেশি হতে কিন্তু অনেক ক্রেতা আসেন তারা কেনাকাটা করেন এই জিনিসগুলো তারা কখনো ওইভাবে মনিটর করা কিন্তু তারা দেখে না ব্যবসায়ীরা দেখে না তো আমরা আমরা মূল্যের কথা যদি বলি প্রতিটি মূল্যই বাজারের যে পণ্য মূল্য সেটি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং অনেকটা আস্তে আস্তে কমতে শুরু করেছে তারা বলছিলেন ব্যবসায়ী বলছিলেন যে পরিবহন খরচ কিছুটা কমে যাওয়ায় যেহেতু চাঁদা দিতে হয় এই জন্য কিন্তু তারা আশাবাদী যে বাজারে প্রতিটি জিনিসের মূল্যই আগের চেয়ে কিছুটা হলেও কমবে তানবির অপু ওয়াহাব জানাচ্ছিলেন সাভার থেকে